আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই সুস্থ ও নিরাপদে আছো। আমন্ত্রণ জানাচ্ছি তোমাদেরকে আরেকটি নতুন ক্লাস দেখার জন্য। তো আজকে আমরা পড়ব, যে আমরা পড়ছিলাম যে সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী উপাদান। আমরা ইতিমধ্যে ভৌগোলিক এবং বংশগতির যে আমাদের উপরে প্রভাব সেটি পড়েছি। আজকে আমরা পড়ব সমাজ জীবনের সাংস্কৃতিক উপাদান বা সংস্কৃতির প্রভাব এবং সমাজ জীবনে যে বিভিন্ন গোষ্ঠীগুলো আছে সেটার প্রভাব। তো প্রথমেই আমি যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব, এখানে আমি এই পাশে আমি লিখেছি যে সমাজ জীবনে সংস্কৃতি কি ধরনের প্রভাব বিস্তার করে, আর ওর পাশে আমি লিখেছি সামাজিক গোষ্ঠীর যে উপাদানগুলো আছে সেগুলো। তো প্রথমেই আমরা যদি আলোচনা করি যে সমাজ জীবনে সাংস্কৃতিক উপাদানের প্রভাব, তো সেক্ষেত্রে প্রথমেই আমাদেরকে জানতে হবে যে আসলে সংস্কৃতি কি। আমরা কিন্তু এগুলো আগেও পড়েছি যে সংস্কৃতি বলতে বোঝায় যে ম্যাকাইভার যেটা বলেছেন যে কালচার ইজ হোয়াট উই আর, অর্থাৎ আমরা যা তাই আমাদের সংস্কৃতি। এই যে আমাদের চলাফেরা, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের রুচিবোধ, আমাদের মেধা মনন হচ্ছে গিয়ে, আমাদের চিন্তা ভাবনা, আমাদের কর্মদক্ষতা, সব কিছুই কিন্তু হচ্ছে কি আমাদের সংস্কৃতির অন্তর্ভুক্ত। এবং হচ্ছে কি আমাদের শিল্পকলা সাহিত্য থেকে শুরু করে আমাদের হচ্ছে গান বাজনা, আমাদের চিন্তা ভাবনা, মোট কথা আমরা যেভাবে বেড়ে উঠছি, প্রতিনিয়ত গড়ে উঠেছি, সেই সব কিছু নিয়েই কিন্তু হচ্ছে কি আমাদের সংস্কৃতি। এবং আমাদের সমাজ জীবনে কিন্তু সংস্কৃতি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমরা গড়েই উঠি সেভাবে যেভাবে আমাদের সংস্কৃতি হচ্ছে কি আমাদেরকে গড়ে তোলে। তো প্রথমেই আসবে যে সামাজিক সম্পর্কের উপরে সংস্কৃতি কি ধরনের ভূমিকা পালন করে। সামাজিক সম্পর্ক বলতে এখানে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভেতরে যে সম্পর্ক সেটাকে বোঝানো হচ্ছে। তো এক্ষেত্রে যদি আমরা বিষয়টা কার্ল মার্ক্সের যে থিওরি আছে সেটা দিয়ে দিয়ে বিশ্লেষণ করি, যে কার্ল মার্ক্স কিন্তু সব কিছুর ক্ষেত্রে মানে সামাজিক সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে তার যে প্রধান আলোচ্য বিষয় সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থা বা অর্থনৈতিক ব্যবস্থার সাথে ব্যক্তি মানুষের সম্পর্ক। এখন উনি বলেছেন যে এটা কিভাবে সংস্কৃতি দ্বারা প্রভাবিত। আসলে যে কোনো অর্থনৈতিক কাঠামো কিন্তু গড়ে ওঠে সেই দেশের সংস্কৃতির ওপরে নির্ভর করে। এখন সেই দেশের এই অর্থনৈতিক ব্যবস্থা যেরকম হবে সেরকম কিন্তু হচ্ছে গিয়ে শ্রেণী কাঠামোর ভেতরে মানুষের সম্পর্কগুলোও কিন্তু সেভাবে গড়ে উঠবে। যেমন আমাদের হচ্ছে গিয়ে আমরা যদি আমাদের যে সমাজ ব্যবস্থার শুরু থেকে আসি, যে যেখানে কৃষি সমাজ ব্যবস্থা ছিল একটা পর্যায়ে আমাদের দেশে, আমাদের পৃথিবীতে সামন্ত হচ্ছে গিয়ে সমাজ ব্যবস্থা ছিল, তারপরে পুঁজিবাদী সমাজ, সমাজতান্ত্রিক সমাজ, এইভাবে যে বিভিন্ন সামাজিক হচ্ছে গিয়ে শ্রেণীর কথা, সরি, সমাজের যে বিভিন্ন হচ্ছে স্তরায়ণের কথা বলা হয়েছে, সেখানে কিন্তু প্রত্যেকটা সমাজে দেখা গেছে শাসক গোষ্ঠী এবং শোষিত গোষ্ঠীর ভিতরে সম্পর্ক কিন্তু রূপটা আলাদা, কিন্তু ফর্মটা কিন্তু একই রকম। অর্থাৎ প্রত্যেকটা ইসে কিন্তু কোনো সময় ছিল দাস, মালিক দাস, কোনো সময় ছিল সামন্ত, রাজা, ভূমিদাস, কোনো সময় হচ্ছে মালিক শ্রেণী, শ্রমিক শ্রেণী। তো এইভাবে হচ্ছে আমাদের সমাজ পরিবর্তন হচ্ছে, সংস্কৃতি পরিবর্তন হচ্ছে, ঠিক একই সাথে আবার আমাদের যে সম্পর্কগুলো, সমাজের যে সম্পর্কগুলো সেগুলোও কিন্তু চেঞ্জ হচ্ছে। যেমন আদিম সাম্যবাদী সমাজে মানুষের ভিতরে কোনো ভেদাভেদ ছিল না, সেখানে সবার উদ্দেশ্যই ছিল হচ্ছে বেঁচে থাকা, সংগ্রাম করে। কিন্তু আস্তে আস্তে মানুষের ভিতরে কী হয়, বিভিন্ন ধরনের শ্রেণী তৈরি হতে থাকে এবং উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এইরকম বিভিন্ন ক্লাসের ভিতরে সম্পর্কের রূপগুলো আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। অর্থাৎ সংস্কৃতির আদলও বদলে যাচ্ছে, মানুষের সম্পর্কগুলোও কিন্তু বদলে যাচ্ছে। এরপর আমরা বলতে পারি অভ্যাস ও রুচিবোধ, এটাও কিন্তু তৈরি হয়ে হচ্ছে গিয়ে সংস্কৃতির উপরেই নির্ভর করে, এবং যে যে পরিবেশে বড় হবে তার অভ্যাস এবং রুচিবোধও কিন্তু সেভাবেই তৈরি হবে। যেমন একজন কৃষকের যে ধরনের অভ্যাস রুচিবোধ, একজন হচ্ছে শিল্প কারখানার মালিক তার রুচিবোধ, বা একজন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের যে রুচিবোধ, এগুলো আসলে সংস্কৃতি অনুযায়ী বা ক্লাস অনুযায়ী বিষয়গুলো ভ্যারি করে। এরপরে আমরা আসি হচ্ছে গিয়ে অর্থ
ব্যবস্থা, যেটা একটু আগে বললাম সামাজিক সম্পর্ক বিশ্লেষণের ক্ষেত্রে, যে সমাজ, যে আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থা, সেখানে ক্লাসলেস একটা সোসাইটি ছিল। এর কিন্তু আস্তে আস্তে মানুষ কৃষি জীবন ব্যবস্থা আসে, সেখানে মানুষের ভেতরে হচ্ছে গিয়ে ব্যক্তি মালিকানার ধারণা জন্মায়, সেখানে আস্তে আস্তে বিভিন্ন ধরনের সামাজিক স্তর বিন্যাস তৈরি হতে থাকে। অর্থাৎ অর্থনীতিও কিন্তু সংস্কৃতির একটা পার্ট। তো সেই অর্থনীতি চেঞ্জ হচ্ছে, অর্থ ব্যবস্থা চেঞ্জ হচ্ছে, সেখানে কিন্তু সমাজের মানুষের সাথে হচ্ছে গিয়ে সম্পর্কগুলো বদলে যাচ্ছে, গিয়ে হচ্ছে। অর্থাৎ আবার সেখানে থেকে আমাদের পুঁজিবাদী সমাজ ব্যবস্থার কথা যদি বলি, সেখানে মালিক শ্রমিক শ্রেণী বা পেশাগত যে বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণীর ভেতরে হচ্ছে গিয়ে ইয়েগুলো হচ্ছে, বিভিন্ন ধরনের বৈষম্য তৈরি হচ্ছে। অর্থাৎ অর্থ ব্যবস্থা পরিবর্তনের সাথে সাথে হচ্ছে গিয়ে আমাদের সমাজ বা মানুষের উপরও কিন্তু এর উপরে বিভিন্ন ধরনের একটা প্রভাব পড়ছে। এরপর আসছে পেশাগত বৈচিত্র্য। তো বর্তমান আধুনিক যুগে আমাদের হচ্ছে পেশাগত বৈচিত্র্য অনেক, মানুষ হচ্ছে গিয়ে অনেক পেশা আছে এবং বিভিন্ন ধরনের হচ্ছে কি বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন বর্ণের, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পেশার আসলে এখন অনেক বেশি বৈচিত্র্যময়। আবার অনেকেই আছে কিন্তু যে যে পূর্বপুরুষের পেশাটাই কিন্তু তারা ধরে রাখছে, যেমন কুমারের ছেলে হয়তো কুমারই আছে, তাঁতির ছেলে তাঁতি, জেলের ছেলে জেলে। তো এরকম হচ্ছে কি সংস্কৃতি পরিবর্তনের সাথে সাথে যেমন আবার হচ্ছে পেশা পরিবর্তন করা একটা, এটা একটা দিক, আবার আগের সংস্কৃতিকে ধরে রেখে নিজের ওই পেশাতেই থাকা এটা হচ্ছে আরেকটা দিক। এরপর আছে সামাজিক উন্নয়ন ও গতিশীলতা। সামাজিক উন্নয়ন ও গতিশীলতার ক্ষেত্রেও কিন্তু সংস্কৃতির যে বিভিন্ন উপাদান আছে এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে একটা সময় হচ্ছে গিয়ে মানুষের কৃষি জীবন যেরকম ছিল, এখন কিন্তু আর সেরকম নেই। এখন কৃষি অনেক উন্নত থেকে উন্নততর হচ্ছে। তারপর হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে এখন সংস্কৃতি, বস্তুগত সংস্কৃতি যত বেশি ডেভেলপ হবে, মানুষের হচ্ছে সমাজের উন্নয়নও তত বেশি ইয়ে হবে, ত্বরান্বিত হবে। এবং সমাজের উন্নয়ন যখন হবে, আলটিমেটলি সামাজিক যে সোশ্যাল যে মোবিলিটি বা গতিশীলতা, এটিও কিন্তু বজায় থাকবে। মূলত বস্তুগত সংস্কৃতি, আমরা জানি সংস্কৃতির যে দুটো পার্ট, বস্তুগত এবং অবস্তুগত সংস্কৃতি। আমরা জানি যে বস্তুগত সংস্কৃতি খুব দ্রুত পরিবর্তন হয়, কিন্তু অবস্তুগত সংস্কৃতিটা তার চাইতে স্লো পরিবর্তন হয়, কিন্তু পরিবর্তন কিন্তু হচ্ছে। এই দুটোর পরিবর্তনের ফলে কিন্তু সামাজিক উন্নয়ন এবং গতিশীলতা এই দুটো একই সাথে এগিয়ে চলে। এরপর আমরা যাব কিভাবে সমাজ জীবনে সামাজিক গোষ্ঠীর প্রভাব। আমরা জানি যে সামাজিক গোষ্ঠী বা দলের কথা যদি বলি, প্রথমেই আসবে হচ্ছে আমাদের পরিবার। পরিবারও একটি দল এবং এটি হচ্ছে পৃথিবীর সবচাইতে শক্তিশালী দল। এবং একজন মানুষ পরিবারে যেভাবে বেড়ে ওঠে, সেই শিক্ষা তার আজীবন থেকে যায়। এবং পরিবার যা পারে, পৃথিবীর কোনো আইন কানুন বা যতই শক্তিশালী সুসংহত রাষ্ট্র কিন্তু সেটি পারবে না। তা আমাদের জীবনে পরিবারের উপরে একটি সুশৃঙ্খল, সুস্থ, স্বাভাবিক পারিবারিক জীবন মানুষকে হচ্ছে সুখময় জীবন যেটাকে বলে সেটাতে নিয়ে যায়। এরপর আসবে পরিবারের পরেই আমাদের উপরে যেটার প্রভাব সবচাইতে বেশি থাকবে সেটা হচ্ছে সঙ্গী দল। আমরা মানে হচ্ছে আমাদের যে পিয়ার গ্রুপ আছে, সেটা যার সাথে আমরা খেলি, যার সাথে আমরা হচ্ছে ঘরের বাইরে মানুষের যে প্রথম মানুষটির সাথে আমরা ইয়ে করি, সেটা হচ্ছে এই সঙ্গী দল। তো সঙ্গী দল যদি ভালো হয়, অবশ্যই তার একটা ভালো সোশ্যালাইজেশন হবে। এবং সঙ্গী দলের হচ্ছে গিয়ে বলা হয় যে সবচাইতে কাছের মানুষদের একজন। তো এই বন্ধু বান্ধব মানুষের জীবনে আমরা জানি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপর আছে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানও একইভাবে আমাদের জীবনে, একটা শিশু যখন সে পরিবার থেকে সে শিক্ষা প্রতিষ্ঠানে যায়, আস্তে আস্তে সে আর উচ্চ থেকে উচ্চতর ধাপ উঠতে থাকে এবং তার শিক্ষক এবং হচ্ছে গিয়ে ক্লাসমেট, তাদের কিন্তু একটা বড় প্রভাব, বিশেষ করে শিক্ষকের প্রভাব ছাত্র জীবনে অনেক বেশি। একটা হচ্ছে গিয়ে সুশৃঙ্খল বা হচ্ছে সুসংগঠিত শিক্ষা প্রতিষ্ঠান একজন মানুষকে অনেক সামনের দিকে এগিয়ে আসতে পারে। এরপর আমরা বলতে পারি ধর্মীয় প্রতিষ্ঠান। আমরা জানি মানুষকে, জীবনকে সুন্দর করার জন্য
ধর্মের গুরুত্ব অপরিসীম। যে আমরা যে ধর্মে আছি, আমাদের দেশে ধর্মীয় নিয়ম কানুন আচার ব্যবস্থাগুলো যদি সুন্দরভাবে মেনে চলি, তাহলে সমাজ অবশ্যই খুব সুন্দর হবে। এরপরে আসবো হচ্ছে গিয়ে সংঘ। এবং আমরা জানি যে সংঘ হচ্ছে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কিছু মানুষ একসাথে কাজ করে এবং হচ্ছে গিয়ে তারা কিছু সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডই কিন্তু সংঘরা করে থাকে। তো আমি যখন কোনো সংঘের সদস্য হব, অবশ্যই আমার সৃজনশীলতার বিকাশ ঘটবে, আমার মেধার বিকাশ ঘটবে এবং আমি একটা সুস্থ এবং মনন নিয়ে বৃদ্ধি হবো। আমি যখন কোনো ক্রিকেট ক্লাব বা কোনো যুব উন্নয়ন সংস্থা বা হচ্ছে গিয়ে দারিদ্র বিমোচন সংস্থার সাথে এরকম বিভিন্ন ধরনের সংঘের সাথে জড়িত থাকবো, তখন কিন্তু আলটিমেটলি আমার যে হচ্ছে গিয়ে যে ভিতরে যে হচ্ছে গিয়ে আমার যে হচ্ছে মেধা আছে বা আমার যে কাজ সৃজনশীলতা আছে, এই জিনিসগুলা কিন্তু আমার হচ্ছে গিয়ে আস্তে আস্তে প্রকাশিত হবে এবং এই জিনিসগুলো আমি নিজের যে কাজ করার ক্ষমতা সেটাও কিন্তু ইয়ে হয়, বৃদ্ধি পায়। অর্থাৎ যেহেতু আমি যখন কোনো ক্রিকেট ক্লাবের সাথে যুক্ত থাকছি, তখন কিন্তু দেখা যাচ্ছে যে বা বিভিন্ন যুব উন্নয়ন সংস্থাগুলো যা আছে এগুলোর সাথে আমি যখন নিজেকে অ্যাটাচমেন্ট রাখবো, আমার ভেতরে কিন্তু এই যে খারাপ অপরাধ প্রবণতা কমে যাবে, আমার মাদকাসক্ত হওয়ার প্রবণতা কমে যাবে। কারণ হচ্ছে আমাদের সমাজে এখন এই জিনিসগুলো অনেক বেশি, কারণ হচ্ছে আমরা আমরা হচ্ছে গিয়ে বন্ধু বান্ধব আমাদের নির্বাচনে আমাদের ভুল সিদ্ধান্ত এবং যেটা হচ্ছে আমাদের ধর্মীয় শিক্ষার হচ্ছে গিয়ে কিছুটা কমতি আছে। এছাড়া হচ্ছে গিয়ে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছি কিন্তু হয়তো বা শিক্ষক বা শিক্ষক আমাদেরকে যা শেখানোর চেষ্টা করছে সেটা আমরা শিখছি না। তো এরকম অনেক বিষয় আছে যেগুলো কিনা হচ্ছে গিয়ে আমাদের ভিতরে হচ্ছে গিয়ে যে আমাদের বেড়ে ওঠার জন্য যে সঠিক বিষয়গুলো দরকার সেগুলোকে আমরা হচ্ছে ঠিকভাবে ইউটিলাইজ করতে পারছি না। আর আমাদের আশেপাশে এখন আসলে এত খারাপ হওয়ার সুযোগ আমাদের এখন তৈরি হয়েছে যে সেখানে নিজেকে ভালো রাখাটাই হচ্ছে মুশকিলের ব্যাপার। আর এই সোশ্যাল মিডিয়া আমাদের উপরে এমনভাবে জেঁকে বসেছে, আমি বলছি না যে এই জিনিসটার দরকার নেই, কিন্তু আছে, কিন্তু এটার হচ্ছে লিমিটেশনসটা আমাদেরকে মেনটেন করতে হবে যে আমার আসলে কতটুকু সময় বা কীভাবে আমি জিনিসটাকে ইউটিলাইজ করবো। কিন্তু আমরা যদি এই পরিবার, সঙ্গী দল, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সংঘ, যেগুলো হয়তো আমাদের জীবনে খুবই সব দল হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, এই জিনিসগুলো যদি সঠিক প্রভাব আমাদের উপরে থাকে বা এই দলগুলো দ্বারা যদি আমরা সঠিক দীক্ষায় বা শিক্ষায় শিক্ষিত হই, তাহলে হয়তো আমাদের সমাজ এবং আমাদের জীবন দুটোই খুব সুন্দর হবে। আজকের মতো এ পর্যন্ত। তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।